আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের কিন্তু আপনার এই যে 19 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষা কিন্তু স্থগিত হয়েছে বিভিন্ন পদের। সেই পদের পরীক্ষা কবে হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং পরীক্ষার খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই কয়দিন ভিডিও আপলোড দিতে পারি নাই, কির জন্য সকলে অবগত আছেন যে বাংলাদেশের সাম্প্রতিক যে কোঠা আন্দোলন থেকে শুরু করে যে বিভিন্ন পারস্পরিক প্রবলেমের কারণে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু নেট বন্ধ করে রেখেছিল। সেই ক্ষেত্রে কিন্তু আপনার কর্তৃপক্ষ নেট বন্ধ রাখার কারণে কিন্তু আর ভিডিও আপলোড দেওয়া হয়নি এবং আপনাদের তথ্য জানিয়েও দেওয়ার সময় পাইনি, এবং সেই ক্ষেত্রে ভিডিও তৈরি করলেও তো আপলোড দেওয়ার কোনো সিস্টেম ছিল না, সেই কারণে কিন্তু দিতে পাইনি। এখন আজকে ভিডিওতে আপনি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে বিভিন্ন পদে কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল বিভিন্ন ক্যাটাগরিতে, সেই পদের পরীক্ষা কিন্তু হয়নি, স্থগিত হয়েছে, সেটা কবে হতে পারে সেই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখবেন। চাকরি সংক্রান্ত সকল বিষয় কিন্তু আপলোড দেওয়ার চেষ্টা করি এবং সবার আগে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সেটা করে রাখতে পারেন। অবশ্যই শেয়ার দিয়ে অন্য করে দেখা শেয়ার দিয়ে রাখে অন্য করে দেখার সুযোগ করে দিতে পারেন। এখন এই যে আমার হাতে যে নোটিশ বোর্ডটা ছিল, এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল। এই যে 19 তারিখ যেরকম আপনার এখানে ছিল আপনার ক্যাশিয়ার, অফিস সহকারী, কাম কম্পিউটার, মুদ্রাক্ষিক, ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টোর কিপার, তারপর গুদাম রক্ষণাবেক্ষণ, তারপর ছিল আপনার ড্রাইভার, ড্রাইভার ট্রাক ড্রাইভার, মিল্ক ড্রাইভার, তারপর ট্রলি ড্রাইভার, লরি ড্রাইভার, পিক আপ ভ্যান ড্রাইভার, পাম্প চালক ইত্যাদি ইত্যাদি পদের কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল এই আপনার 19/7/2024। তারপর কিন্তু তার আর একটা নোটিশ দিয়েছে, তার আর একটা নোটিশ দিয়েছে, এটা কিন্তু পরীক্ষা স্থগিত হওয়ার নোটিশ, সেটা দিয়েছে তারা অনেক লেট করে পরে, মানে 8টার দিকে, 7:30-8টার দিকে কিন্তু নোটিশটা দিয়েছে। এই নোটিশটা যদি স্থগিত নোটিশটা যদি আগে দিত সব, যে ক্ষেত্রে 15-17টা দপ্তরের পরীক্ষা মোট স্থগিত হয়েছে, শুক্র এবং শনিবার আপনার 2টা পরীক্ষা ছিল, সেই 2 দিনে যে পরীক্ষাগুলো ছিল সকল পরীক্ষা কিন্তু স্থগিত করে দিয়েছে। এখন এই পদের পরীক্ষাটাও কিন্তু স্থগিত করছে, সেটা একটু আগে দিলে ভালো হতো, কারণ অনেকে টিকিট কাটছিলো, অনেকে ঢাকায় এসে পড়েছিল, তারা বিভিন্ন সমস্যার সমাধান হচ্ছে। কর্তৃপক্ষ এইদিকে নজর দেওয়া উচিত যে পরীক্ষাগুলো যদি স্থগিত করে একদিন আগে দেওয়া উচিত। এখন এই পরীক্ষা কবে হবে বা এই পরীক্ষা কবে হবে আমি সংশ্লিষ্ট অনেকের কাছে জানার চেষ্টা করেছি, যে যেহেতু পরীক্ষার্থী অনেক, পরীক্ষা স্থগিত হয়েছে, পরীক্ষার্থী অনেক, সেই ক্ষেত্রে দেশের অবস্থা স্বাভাবিক, মোটামুটি একবারে সর্বোপরি স্বাভাবিক হলেই পরীক্ষার ডেটটা দেবে যে কবে হতে পারে, পরীক্ষার ডেটটা দেবে যে স্বাভাবিক হলে, তার কারণে পরীক্ষা হবে। যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই, যারা আমার কাছ থেকে সাজেশনটা নিয়েছেন তারা সেটা পড়তে থাকুন, আর যারা এখনও সাজেশন নেন নাই, পরীক্ষা যেহেতু সামনে হবে, সেই ক্ষেত্রে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এটা বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার 01994573603। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু এই কমন উপযোগী সাজেশনটা নিয়ে পড়তে পারেন, যারা এখনও নেন না আর যারা নিয়েছেন ওইটাই পড়েন। এখন আমি কিন্তু অনেকের কাছে তথ্য জানার চেষ্টা করতেছি, আমি তাদের হটলাইনে ফোন দিয়ে চেষ্টা করতেছি পরীক্ষা কবে হবে। তারা বলছে যে দেশের সার্বিক পরিস্থিতি একবারে যখন স্বাভাবিক হবে, পরীক্ষার্থীরা যখন, যেহেতু পরীক্ষা ঢাকা হবে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, যেহেতু সকলে গ্রাম গ্রামগঞ্জে বিভিন্ন শহর, বিভিন্ন জেলা উপজেলা জেলা শহর থেকে আসবেন, সেই ক্ষেত্রে আপনাদের নিরাপত্তা কিন্তু একটা বিষয় আছে। সেক্ষেত্রে একবারে যখন স্বাভাবিক হবে তখন একবারে তারা একটা ডেট দেবে, তারা ওয়েবসাইটে জানিয়ে দেবে, মেসেজ দেবে আপনাদের ফোনে, না হলে ওয়েবসাইটে জানিয়ে দেবে, সেই ক্ষেত্রে সকল ধরনের তথ্য তখন জানতে পারবেন। আর অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আমি যে কোনো চাকরির তথ্য পাওয়ার সাথে সাথে, এই যে প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য পাওয়ার সাথে সাথে আপনাদের ভিডিও দিয়ে বা যে কোনোভাবে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরীক্ষার ডেট। আর অবশ্যই তাই চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে, আর যারা পড়তেছেন কন্টিনিউভাবে পড়তে থাকুন। পরীক্ষা আজ না হোক, 1 সপ্তাহ পর না 2 সপ্তাহ পর হবে, কিন্তু যদি না পড়েন সেটা তো রিভার্সের উপরে না থাকলে কিন্তু ভুলে যাবেন, সেই ক্ষেত্রে আপনারা সেইভাবে প্রস্তুতি নেন আর সেইভাবে প্রিপারেশন নেন। প্রস্তুতি প্রিপারেশন ভালো হলেই কিন্তু ইনশাল্লাহ পরীক্ষাটা ভালো হওয়া সম্ভব।
আর যারা আমার কাছ থেকে সাজেশন নিয়েছেন ওইভাবে পড়েন, আর যারা এখনো পড়েন সাজেশন নিয়ে এখনো পড়তেছেন না, তারাও পড়তে থাকেন, আর যারা সাজেশন নেন নাই তারা অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিয়ে অবশ্যই পড়তে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে নতুন আপডেট পেলে তো সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।